Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা করোনা পরিস্থিতিতে সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের স্বাগত জানাই। আমি সুব্রবিতান সাহা, মালদা জেলা স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক। করোনা মহামারীর জেরে দীর্ঘ প্রায় 4 মাস তোমাদের বিদ্যালয় বন্ধ। তো এই পরিস্থিতিতে তোমাদের বাড়িতে বসেই এখন পড়াশোনা করতে হবে, বিকল্প কোনো উপায় নেই। তাই তোমাদের সাহায্যার্থে মালদা জেলা প্রশাসন এগিয়ে এসেছেন এবং তারা একটা অভিনব উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগটি হলো মালদা জেলা প্রশাসন, মালদা জেলা শিক্ষা দপ্তর এবং মাননীয় কিছু অভিজ্ঞ শিক্ষক মহাশয়দের সহযোগিতায় এক অনলাইন টেলিভাইজড ক্লাসরুমের আয়োজন করা হয়েছে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, তোমরা যদি টিভির পর্দায় বসে বাড়িতে এই প্রোগ্রামটা যদি তোমরা ফলো করো, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে, এইটাই আমাদের আশা। তো আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে ইউনিট সিক্স মহাকর্ষ। এবং অধ্যায়টি শুরু করার আগে তোমাদের একটা জিনিস বলতে চাই যে এই অধ্যায়টার ওপরই কিন্তু 5 নাম্বার আছে। 70-এর মধ্যে 5 নাম্বার শুধুমাত্র এই অধ্যায়টি থেকেই আছে। তো তোমরা যদি ভালো করে বাড়িতে অধ্যয়ন করো এই চ্যাপ্টারটি, তাহলে কিন্তু তোমরা সহজেই নাম্বারটি ক্যারি করতে পারবে। তো ইউনিট 6 মহাকর্ষ শুরু করব। তো শুরু করার আগে একটু গল্পের আকারে তোমাদের বলে নিতে চাই যে প্রাচীন কাল থেকেই কিন্তু বিভিন্ন গ্রহ উপগ্রহদের গতিবিধি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কৌতূহলের অন্ত ছিল না। এমনকি সাধারণ মানুষ এবং বিজ্ঞানীরাও মনে করতেন যে পৃথিবী স্থির এবং সূর্য তার চারিদিকে ঘুরছে। প্রথম এই ভ্রান্ত ধারণাটি ভাঙেন বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস। তিনি সর্বপ্রথম বলেন যে না, সূর্য স্থির এবং পৃথিবীসহ অন্যান্য গ্রহরা তাদের চারিদিকে প্রদক্ষিণ করছে। পরবর্তীকালে জার্মান বিজ্ঞানী জোহানেস কেপলার, তিনি গ্রহদের গতিবিধি সংক্রান্ত বিভিন্ন গ্রহরা সূর্যের চারিদিকে কীভাবে ঘোরে সেই গতি সংক্রান্ত 3টে সূত্র কিন্তু আবিষ্কার করেন। এবং সেই সূত্রগুলি বিশ্লেষণ করে বিজ্ঞানী আইজাক নিউটন পরবর্তীকালে সূর্যের চারিদিকে গ্রহগুলি যে ঘুরছে তাদের সেই আকর্ষণ বলের প্রকৃতি এবং সেই আকর্ষণ বলের মান নির্ণয়ের একটি সূত্র তিনি দেন। এবং এই যে সূত্রটা তিনি দেন, সেই সূত্রটাকেই হচ্ছে আমরা বলবো নিউটনের মহাকর্ষ সূত্র। এবং আকর্ষণ বলটা, যেটা পৃথিবী এবং সূর্যের মধ্যে বা অন্যান্য গ্রহ এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলটা মহাকর্ষ সূত্র নামে পরিচিত এবং তাদের মধ্যে যে সূত্রটা তিনি প্রণয়ন করেছিলেন সেটি হচ্ছে মহাকর্ষ সূত্র। তো এই বিষয়ে একটি কথা তোমাদের বলে রাখি যে শুধুমাত্র কিন্তু যে মহাকর্ষ মানে যে সূর্য এবং গ্রহ তাদের মধ্যে যে আকর্ষণ বল সেটা কিন্তু না, এই পার্থিব যে কোনো বস্তুর মধ্যেই যে বলটা কাজ করে সেটাই কিন্তু মহাকর্ষ, ঠিক আছে? তো মহাকর্ষের ডেফিনেশনে যদি আমরা যাই যে কী মহাকর্ষ জিনিসটা কী, তাহলে আমরা বলবো যে এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা তাদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে সেটাই হচ্ছে মহাকর্ষ। মানে এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা, সেটা হতে পারে তোমার সঙ্গে আমার, বা এই ডাস্টারের সঙ্গে চকের আকর্ষণ বল, বা এই টেবিলের সঙ্গে বোর্ডের আকর্ষণ বল, এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকেই আমরা বলবো মহাকর্ষ। তো এবার নিউটন এই মহাকর্ষ রিলেটেড যে সূত্রটি প্রতিষ্ঠা করেছিলেন সেটাকেই আমরা এবার পড়ব, সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। তো নিউটনের মহাকর্ষ সূত্রে তিনি কি বলেছিলেন, আমি আগে সূত্রের বিবৃতিটা বলে দিচ্ছি, তারপর আমি ব্যাখ্যায় যাব। নিউটনের মহাকর্ষ সূত্রে বলেছে এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা তাদের সংযোজককারী সরলরেখা বরাবর তারা পরস্পরকে আকর্ষণ করবে এবং এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, ঠিক আছে?
তো আমি একটু যদি সূত্রের ব্যাখ্যাটাই যাই, তাহলে কি বলেছে যে এখানে দুটি বস্তু আছে, ধরো এই বস্তুর ভর এম ওয়ান, এখানে আরেকটা বস্তু আছে যার ভর হচ্ছে এম টু, এবং এদের মধ্যেকার যে সংযোজককারী সরলরেখা, সরলরেখা বরাবর তাদের দূরত্ব হচ্ছে আর, ঠিক আছে? তাহলে বিজ্ঞানে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে এফ তাদের দুজনের মধ্যে আকর্ষণ বল, এই বস্তু দুটির মধ্যে যে আকর্ষণ বল এফ, সেটা বস্তু দুটির ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ এম ওয়ান এম টু তাদের ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক। পাশে লিখতে হবে তাদের মধ্যবর্তী দূরত্ব স্থির, যখন তাদের মধ্যবর্তী দূরত্ব স্থির। এবং প্রপোর্শনাল টু কী বলা হয়েছে? প্রপোর্শনাল টু বলা হয়েছে তাদের যে মধ্যবর্তী দূরত্ব, সংযোজক সরলরেখা বরাবর যে মধ্যবর্তী দূরত্ব আর, তার দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ওয়ান বাই আর স্কোয়ার, যখন বস্তু দুটোর ভর স্থির। এবার তোমরা ক্লাস টেনে পড়েছ যৌগিক ভেদের সূত্র, যেখানে তোমরা জানো যে একটি বস্তু যখন দুটি আলাদা আলাদা রাশির সঙ্গে সমানুপাতিক থাকে তখন তাদের গুণফলের সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে আমরা বলতে পারি এখানে যে এফ প্রপোর্শনাল টু এদের গুণফল এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, যখন তুমি লিখতে পারো যে এম ওয়ান এম টু এবং আর প্রত্যেকে চলরাশি। অতএব এইখানে তোমরা জানো যে সমানুপাতিক চিহ্ন ওঠাতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, এফ ইজিক্যাল টু এই ধ্রুবকটি হচ্ছে জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, ঠিক আছে? এইটি হচ্ছে নিউটনীয় মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ। এবং এইখানে যে জি, তোমরা যেটা দেখতে পাচ্ছ জি, ক্যাপিটাল জি, সেই জিটাকেই আমরা বলবো সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, বা শুধু মহাকর্ষীয় ধ্রুবকও আমরা বলতে পারি, ঠিক আছে? তাহলে এফ হচ্ছে দাঁড়ালো ক্যাপিটাল জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, এবং জিটা হচ্ছে একটা ধ্রুবক, সেটাকে আমরা বলবো সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তো এখানে সর্বজনীন কেন বলছি, কেন বলা হচ্ছে, সে বিষয়েও আমরা আলোচনা করব, একটু পরেই আমরা আসছি। তো জি এই যে ধ্রুবকটা, সেটা হচ্ছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তো এখানে একটা জিনিস তোমাদের জানতে হবে, এখানে যে দুটো ভরের কথা বলা হয়েছে তারা কিন্তু গ্র্যাভিটেশনাল মাস, মানে মহাকর্ষীয় ভর, ঠিক আছে? এইটার সঙ্গে কিন্তু তোমরা যেটা পড়েছো নিউটনের সেকেন্ড লয়ে যেটা পড়েছো ভর, সেটা কিন্তু ইনার্সিয়াল ভর, ঠিক আছে? তো মানে জড় ভর তারা, তো ওই ভরের সঙ্গে এই ভরে মিলিয়ে দিলে কিন্তু চলবে না, ঠিক আছে? তাহলে আমরা নিউটনীয় মহাকর্ষীয় সূত্রের বিবৃতি জেনে নিলাম এবং ব্যাখ্যাটাও জেনে নিলাম। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এইবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ। নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ, তো এই বিষয়টা জানতে গেলে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পজিশন ভেক্টর, ঠিক আছে? তোমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে পজিশন ভেক্টর। হোয়াট ইজ পজিশন ভেক্টর? ক্লাস ইলেভেনের সেকেন্ড অধ্যায়ে তোমাদের ভেক্টর আছে, তোমরা যদি পড়ে থাকো ভেক্টর অধ্যায়, সেখানে তোমরা পজিশন ভেক্টর হয়তো পড়ে থাকবে। তো অনেকে পড়েছো, তোমরা অনেকে জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য আমি একটু বলে নিচ্ছি পজিশন ভেক্টরটা কী জিনিস, তার জন্য দু তিন মিনিট আমি সময় নিচ্ছি। পজিশন ভেক্টর সেটা আর কিছুই না, পজিশন ভেক্টরটা হচ্ছে মূল বিন্দু থেকে যে কোনো ভেক্টরের দূরত্ব, মূল বিন্দু থেকে ভেক্টরের দূরত্বটাই হচ্ছে পজিশন ভেক্টর। তো আমি এখানে ধরো এটা মূল বিন্দু ও, এখান থেকে আমি একটা ভেক্টর ধরো বি এদিকে আছে, এইদিকে আছে বি ভেক্টর, ওটা এ ভেক্টর। তাহলে তোমাকে যদি বলি বি ভেক্টরের পজিশন ভেক্টর, বি এর পজিশন বা অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর,
তোমরা কি বলবে? তোমরা বলবে ওবি, মধ্যবিন্দু এই মূলবিন্দু থেকে তাদের যে দূরত্ব ওবি, ঠিক আছে। এবার যদি বলি যে এ ভেক্টরের, এ ভেক্টরের অবস্থান ভেক্টর, তাহলে তোমরা বলবে ও এ, ঠিক আছে। তো এবার যদি তোমাকে কেউ বলে এ বি এই ভেক্টরটা কি, এ বি এই ভেক্টরটা কি, এ বি এর যদি পজিশন ভেক্টর তোমাকে বলে, এ বি এর অবস্থান ভেক্টর তোমাকে যদি কেউ বলে, তাহলে তুমি কি বলবে? এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু, কোনটা পড়ে আছে বি, তার মানে তুমি লিখে দেবে ও বি মাইনাস ও এ, ঠিক আছে। আচ্ছা, কেউ যদি তোমাকে উল্টোটা জিজ্ঞাসা করে, যদি বলে বি এ ভেক্টর কত, বি এ পজিশান ভেক্টর কত, তাহলে পরে কে আছে এ, তাহলে তুমি লিখবে ও এ মাইনাস ও বি, ঠিক আছে। এটা কেমন করে হলো তোমাদেরকে আমি, তোমরা জানো হয়তো, তোমরা পড়েছো ত্রিভুজের সূত্র, ভেক্টরের ত্রিভুজ সূত্র, সেখানে তোমরা জানো যে একটা ভেক্টর এদিক দিয়ে গেল, হ্যাঁ, ত্রিভুজের তিনটা বাহু, তাদের মধ্যে দুটো বাহুর যদি দুটো ভেক্টরকে প্রকাশ করে সমজাতীয় ভেক্টর, তাহলে তাদের অপোজিট দিক দিয়ে যে গৃহীত যে ত্রিভুজের থার্ড বাহুটা, অপোজিট দিক দিয়ে যে বাহুটা গেছে সেটাই হচ্ছে বাকি দুই ভেক্টরের লব্ধির মান প্রকাশ করে, সেটা তোমরা জানো রেজাল্টেন্টটা। তাহলে এখানে তোমরা সহজেই বুঝতে পারছো ও এ প্লাস, ও এ প্লাস এ বি ইজিক্যাল টু ও বি, ও এ প্লাস এ বি ইজিক্যাল টু ও বি, কারণ এটা উল্টো দিকে গেছে, অতএব এ বি ইজিক্যাল টু হচ্ছে ও বি মাইনাস ও এ, এটাই আসছে ও বি মাইনাস ও এ, এবং উল্টো দিক থেকে করলে বি এটাও একই আসবে। তো ঠিক আছে, এইটা হচ্ছে পজিশান ভেক্টর। সো আমাদের ভেক্টর রূপটা বুঝতে গেলে পজিশান ভেক্টরটা আমাদের জানতেই হতো। তো এবার আমরা পজিশান ভেক্টরটা দিয়ে আমরা ভেক্টর রূপটা ব্যাখ্যা করব। আচ্ছা, ধরো এটা হচ্ছে মূলবিন্দু এবং এইখানে বি পয়েন্ট আছে, এবং বি পয়েন্টে এম টু ভরের একটা বস্তু রাখা আছে, এটা একটা ভেক্টর, ঠিক আছে, বি ভেক্টর। আচ্ছা, এবার ধরো এইখানে এই এইখানে এম ওয়ান ভর রাখা আছে, এটাও একটা ভেক্টর, এটা এ পয়েন্ট। তাহলে কী হবে? তাহলে তোমাকে তো আগের মতোই, তোমাকে যদি বলি যে এম টু ভরের অবস্থান ভেক্টর কত, এম টু ভরের অবস্থান ভেক্টর, সংক্ষেপে লিখছি আমি, অবস্থান ভেক্টর সেটা কত হবে, সেটা হবে হচ্ছে ওবি মাথায় ভেক্টর সাইন, এবং এম ওয়ান ভরের অবস্থান ভেক্টর সেটা কত হবে, ও এ ভেক্টর, ঠিক আছে। তো এইবার কী হবে? এইবার স্বাভাবিকভাবেই আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র কী বলেছে, সেটা বলেছে এ ফিজিক্যাল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। তো এইখানে কী হবে? এইখানে তো এম টু ভরটা যেটা আছে, এম টু ভরটা কত, এম ওয়ান ভরটাকে আকর্ষণ করবে, বেসিক্যালি দুটো ভরই দুটো ভরকে আকর্ষণ করবে, তাহলে এম টু ভর এম ওয়ান ভরকে আকর্ষণ করবে, তার ফলে সে নিজের দিকে যাবে, মানে এখানে আমরা লিখতে পারি এফ এ বি, এরকম করে আমরা লিখতে পারি এফ এ বি, এফ এ বি মানে হচ্ছে ফোর্স অন এ, ফোর্স অন এ ডিউ টু বি, ডিউ টু বি সেটা কত হবে, মানে এই যে বিতে যে ভরটা রাখা আছে এম টু, এম টু ভরটা এম ওয়ান ভরকে নিজের দিকে টানছে, ঠিক আছে। তো সেইটা হচ্ছে এফ এ বি। তাহলে তোমাকে যদি বলি এফ এ বিটা কত হবে, তাহলে তুমি কি বলবে ওই ফর্মুলা অনুসারে, জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, এখানে তো আর এর জায়গায় এ বি হবে, কারণ এদের মধ্যবর্তী দূরত্ব এ বি, এ বি স্কোয়ার। তো এখানে আমাদের ভেক্টর রূপ চেয়েছে, তো ভেক্টর রূপ দেওয়ার জন্য আমাকে এ বির মাথায় ভেক্টর সাইন দিতে হবে, ঠিক আছে। তো জিটা তো একটা কনস্ট্যান্ট, এটা তো ভেক্টর হবেই না, এম ওয়ান এম টু ভর ওটাও ভেক্টর হবে না, এ বি স্কোয়ার
এখানে স্কোয়ার আছে তাও ভেক্টর বসাতে পারবো না। তো আমি কি করব, আমি এটাকে এ বি স্কোয়ার বাই এ বি লিখতে পারি, সরি এ বি বাই এ বি আমি লিখতেই পারি, এ বি বাই এ বি, ঠিক আছে। আচ্ছা এবার আমি এর মাথায় অ্যারো দিয়েছি, মানে এ বির মাথায় আমি অ্যারো দিতেই পারি। এইটা কি বলছে, কোনো ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে, তোমরা জানো ভেক্টরই পড়েছ ইউনিট ভেক্টর, সেটা এটা আমরা পাবো ইউনিট ভেক্টর। কোনো ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে আমরা ইউনিট ভেক্টর পাই, ঠিক আছে। তাহলে এই জিনিসটা এখানে হচ্ছে, তাহলে হয়ে গেল জি এম ওয়ান এম টু বাই এ বি স্কোয়ার এ বি মাথায় ইউনিট ভেক্টর, এইটা হচ্ছে ভেক্টর রূপ। এফ এ বিটা তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম জি এম ওয়ান এম টু বাই এ বি স্কোয়ার ইন্টু এ বি তার মাথায় একটা ক্যাপ, ঠিক আছে। আচ্ছা তো একই রকমভাবে এফ বি এটা কত হবে, এফ বি এ, এফ বি এটা কি, তাহলে ফোর্স অন বি ডিউ টু এ, মানে এটা এম ওয়ান ভরটা যখন এম টুটাকে নিজের দিকে টানবে, এম ওয়ান ভরটা যে বল দ্বারা এম টুটাকে নিজের দিকে টানবে সেটা কত, সেটা এফ বি এ, সেটা কত হবে, একদম সেম হয়ে যাবে, জাস্ট এখানে এ বি স্কোয়ারের জায়গায় বি এ স্কোয়ার হয়ে যাবে, বাকিটা টোটালটা সেম। তাহলে এখানে কী হবে, এটা মিটিয়ে দিই আমি। আচ্ছা বি এ স্কোয়ার ইন্টু বি এ তার মাথায় ইউনিট ভেক্টর, এটা অ্যারো ভেক্টর সাইন। তো এই হচ্ছে আমাদের মহাকর্ষের ভেক্টর রূপ আমরা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে, এফ এ বি আর এফ বি এ, ঠিক আছে। আচ্ছা তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো তোমরা কিন্তু যখন বোর্ড ওয়ার্ক করবো তখন তোমরা অবশ্যই বাড়িতে খাতা পেন এবং সঙ্গে বইটাও নিয়ে বসবে, তাহলে তোমাদের একসঙ্গে কিন্তু পড়া হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা এইবার যেটা আমি পড়াবো সেটা হচ্ছে যে মহাকর্ষ যে ধ্রুবকটা পেলাম আমরা, মানে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এই বিষয়ে এর সংজ্ঞা জানবো আমরা এবার। মহাকর্ষীয় ধ্রুবক যেটা ক্যাপিটাল জি, এটা কাকে বলে এটাকে আমরা জানবো এবার, এবং এর মাত্রা একক মান এই বিষয়ে আমরা কিছু এবার ধারণা নেব, ঠিক আছে। তো নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী আমরা কী বলতে পারি, এফ ইজিক্যাল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, ঠিক আছে। মনে মনে তুমি এম ওয়ানকে এক ধরো, এম টুকেও এক ধরো, এবং আরটাকেও এক ধরো, তাহলে কী বসাবে, তাহলে এই মানগুলো যদি এক হয়ে যায় তাহলে এই মানগুলো এখানে বসিয়ে দেখো তুমি কী পাচ্ছ, এ ফিজিক্যাল টু জি পাচ্ছ, পাচ্ছ কি পাচ্ছ না, অবশ্যই পাবে, এম ওয়ান এম টু এবং আর সবগুলো ওয়ান হলে এ ফিজিক্যাল টু জি, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকেই সংজ্ঞা পেয়ে যাবে নিউটনের মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে, তুমি এখান থেকেই সংজ্ঞাটা পেয়ে যাবে, সেই সংজ্ঞাটা তুমি অতি সহজেই বলতে পারবে। কী বলতে পারবে, যে দুটো একক ভরের কোনো বস্তু তারা যদি একক দূরত্বের ব্যবধানে থাকে তাহলে তারা পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করবে সেটাকে আমরা বলবো নিউটনের মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে। আমি আরেকবার বলে দিচ্ছি, দুটো একক ভরের বস্তু এবং তাদের মধ্যে ব্যবধান যদি একক হয়, অর্থাৎ একক দূরত্বে অবস্থানরত দুটো একক ভরের বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকেই কিন্তু আমরা বলবো নিউটনের মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ নিউটনের মহাকর্ষ ধ্রুবক। এবার আমরা একে একে এর এককটা দেখব, সিজিএস একক এসআই একক কী হবে, ঠিক আছে। তো এখানে যদি আমরা জি এর এককটা যদি বার করতে চাই, তাহলে জি মানে কী, এখান থেকে যদি আমরা বজ্রগণন করে বার করি, এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই এম ওয়ান এম টু, তাহলে জি এর একক মানে কী, দেখো জি এর একক আমি লিখতে পারি, জি এর একক মানে কি, এফ এর একক ইন্টু আর স্কোয়ারের একক,
एफ एर एकक सी जि एस एकक करछि बलेर सी जि एस एकक हच्छे डाइन गुण दूरत्वेर सी जि एस एकक हच्छे सेंटीमिटार स्कोयर डिवाइडेड बाई भरेर एकक अर्थात ग्राम स्कोयर। ठीक है तेल एटा हो गेल डाइन सेंटीमिटार स्कोयर पर ग्राम स्कोयर। ठीक है एक ही रकम भाव एसआई एकक कि हबे एइगुलोर एसआई फर्म लिखे दिले हो जाए अर्थात बलेर एसआई एकक हच्छे निउटन दूरत्वेर एकक मीटार स्कोयर पर किलोग्राम स्कोयर। ठीक है जी एर एकक आमरा पेये गेलाम ताले एगुलो तोमादेर आमी एकटा जिनिस बोले दिते चाई जे एगुलो किन्तु इलेवेनेर अ्यानुअल परीक्षार जोन्नो प्रचंड इम्पर्टेंट एबं तुम्हारा जदि कोनो कम्पिटिटिव एग्जाम दो तार जोन्नो इम्पर्टेंट कारण एखान थेके किन्तु प्रचुर अबजेक्टिव कोश्चन आसे एकक मात्रा एगुलो किन्तु खुबी इम्पर्टेंट। ठीक है तो जी एर एकक हच्छे डाइन सेंटीमिटार स्कोयर पर ग्राम स्कोयर एबं निउटन मीटार स्कोयर पर केजि स्कोयर। अच्छा एर मात्रा कत हबे एटा आमी मिटिये दिई एटा हये गेछे एखाने करी जी एर मात्रा ताले कत हबे एफ एर मात्रा गुण आर स्कोयर एर मात्रा डिवाइडेड बाय एम ओवान एर मात्रा एम टूर मात्रा। तो बलेर मात्रा तुम्हारा जानो छोटबेला थेके जानो एम एल टी माइनस टू गुण डिस्टेंसर मात्रा है एल स्कोयर डिवाइडेड बाय भरेर मात्रा एम दुटो एम माने एम स्कोयर हो जाए तेल ये काटाकुटी कर ले जाए तई अर्थात एम माइनस वन एल क्यूब टी टू दि पावर माइनस टू। ठीक है एम माइनस वन एल क्यूब टी माइनस टू एटा होच्छे जी एर मात्रा। ठीक है तेल तुम्हारा जी एर एकक जानले तुम्हारा मात्राओ जेने निले एइगुलो किन्तु माने बुझते ही पारछो एखाने मुखस्थेर कोनो जायगा नहीं तुम्हारा एकटू भालो करे जदि तुम्हारे पाठ्य बोईटा खुटिए पढ़ो एवं जायगागुलो जदि बुझते पारो ताहले किन्तु कोनो असुविधा हवार कथा नय। अच्छा एखाने तुम्हारे आरेकटा कथा बोले दी जी जे एकटा ध्रुवक निउटनेर महाकर्षीय ध्रुवक जाके बोलछि आमरा सर्वजनीन महाकर्षीय ध्रुवक तो एइखाने जी एर मानटा तुम्हारे एकटू मने रखा दरकार परीक्षार जन्य इम्पर्टेंट। तो आमि ओपरे लिखछि जी एर मानटा तुम्हारा मने रखबे एटा हय होच्छे 6.67 इंटू 10^-8 माइनस एट सी जि एस एकक मने डाइन सेंटीमिटार स्कोयर प्रति ग्राम स्कोयर और एस आई तो हय होच्छे 6.67 इंटू 10^-11 माइनस इलेवेन निउटन मीटार स्कोयर पर केजी स्कोयर। ठीक है तो एखाने तुम्हारा बुझते ही पारछो जे जी एर मानटा कतटाई छोटो हाँ एटा होच्छे तुम्हार 6.67 इंटू 10^-11 माइनस इलेवेन निउटन मीटार स्कोयर प्रति केजी स्कोयर। ताले आमरा एखान थेके कि बुझते पारी जे बुझते पारी जे एक केजी भरेर दुटो वस्तु तादेर मध्ये जदि व्यवधानटा जदि एक मीटार थाके ताहले तारा परस्पर के एत निउटन बल द्वारा आकर्षण करबे अर्थात दुटो भर निलाम आमि दुटोई एक केजी करे आछे हाँ एदेर मध्ये व्यवधान जदि एक मीटार है ताले एरा परस्पर के जे परिमाण बल द्वारा आकर्षण करबे सेटा बुझते ही पाच्छो कत छोटो निउटन 10^-11 माइनस 11 निउटन बल द्वारा एरा परस्पर के आकर्षणटा करबे ताले बुझते ही पाच्छो ए मानटा कतटाई छोटो অর্ডারটা দেখো 10 এর উপরে অর্ডার আছে মাইনাস 11 মানে কতটাই ছোট মান। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে মহাকর্ষ বল তো পার্থিব যে কোনো বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য তাহলে আমরা কেন এদের মধ্যে আকর্ষণ বলটা অনুভব করতে পারি না নিজেদের প্রাত্যহিক জীবনে কেন আমরা এই আকর্ষণ বলটা অনুভব করতে পারি না তার কারণটা তোমরা নিজেরাই বুঝতে পারলে যে দেখো এই অর্ডারটা কতটাই ছোট মাইনাস 11 তাই জন্য আমরা কিন্তু বুঝতে পারি না। ঠিক আছে তবে পৃথিবীর আকর্ষণ বল আমরা বুঝতে পারি কারণ পৃথিবীর ভর অত্যন্ত বেশি তাই জন্য পৃথিবী কিন্তু আমাদের পৃথিবী আমাদের যে বলে টানে সেই বলটা কিন্তু আমরা অনুভব করতে পারি কারণ পৃথিবীর ভরটা প্রচুর বেশি তাই। ঠিক আছে আচ্ছা তো এই ব্যাখ্যাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো
আচ্ছা, এইবার আমরা চলে যাব নিউটনের মহাকর্ষীয় ধ্রুবককে কেন সার্বিক মহাকর্ষ সূত্রের সর্বজনীনতা বা সার্বিকতা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। মহাকর্ষ সূত্রের সর্বজনীনতা কোশ্চেনে আসতে পারে বা সার্বিকতা, যে কোনো একটাই আসতে পারে। তো এইটা ইদানিং কোশ্চেনে খুব দেখা যাচ্ছে, এইটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কেন মহাকর্ষ সূত্রকে সর্বজনীন সূত্র বলে বা কেন একে সার্বিক সূত্র বলে, তো এইটা তোমাদের জানা দরকার। তো এর ব্যাখ্যাটা তোমরা বুঝতেই পারছো যে নিউটনের মহাকর্ষ সূত্রটা কি, F=gm1m2/r2। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে নিউটনের যে মহাকর্ষ বল সেটা কিন্তু শুধুমাত্র নির্ভর করে বস্তু দুটোর ভর এবং তাদের মধ্যেকার দূরত্বের ওপর, মানে সংযোজক সরলরেখা বরাবর যে দূরত্ব তার ওপর নির্ভর করে। এটা কিন্তু অন্যান্য কোনো বিষয়ের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে না বস্তু দুটোর অবস্থা, কঠিন তরল না গ্যাসীয় তারা, তাদের রাসায়নিক উপাদান, তাদের মধ্যবর্তী মাধ্যম, উষ্ণতা, তাপ, তড়িৎক্ষেত্র, চৌম্বকক্ষেত্র, কোনো বিষয়ের উপরই তারা কিন্তু নির্ভরটা করছে না, শুধুমাত্র নির্ভর করছে বস্তু দুটোর ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করছে, কোনো বিষয়ের উপর তারা কিন্তু নির্ভরটা করছে না। তো একটা জিনিস তোমরা ভালো করে জেনে রাখো যে নিউটনের যে মহাকর্ষ বল বা এই যে সূত্রটা, সেটা কিন্তু শুধুমাত্র যে গ্রহ উপগ্রহ যে নক্ষত্রের মধ্যে প্রযোজ্য হবে তা না, গ্রহ উপগ্রহের মধ্যেও যেরকম প্রযোজ্য, ছোটো ছোটো পার্থিব বস্তুর মধ্যেও সেই আকর্ষণ বলটা সমানভাবে প্রযোজ্য, একই রকমভাবে প্রযোজ্য। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু নিউটনের মহাকর্ষ সূত্রকে আমরা সর্বজনীন সূত্র বা সার্বিক সূত্র কিন্তু বলি। ঠিক আছে, কিন্তু এটা ঠিক ছিল যতক্ষণ তোমার আইনস্টাইন তার বিখ্যাত আপেক্ষিকতাবাদ তত্ত্ব আবিষ্কার করেনি ততক্ষণ। কিন্তু আইনস্টাইন যখন তার বিখ্যাত আপেক্ষিকতাবাদ তত্ত্ব আবিষ্কার করলেন, তখন তিনি একটা কথা বললেন, তখন তিনি যে কথাটা বললেন সেটা হচ্ছে যে বস্তুর ভর তার গতিবেগের উপর নির্ভরশীল। তোমরা কিন্তু জানো যে ভর হচ্ছে একটা স্কেলার রাশি, ঠিক আছে, কিন্তু আইনস্টাইন তার আপেক্ষিকতাবাদ তত্ত্বে বললেন যে ভর বস্তুর গতিবেগের উপর নির্ভরশীল। কেমন করে সেটা, তার জন্য তিনি একটা ফর্মুলাও বলে গেছিলেন, সেটা হচ্ছে m=m0/√1-v²/c². এইটা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্বের সূত্র থেকে আমরা পাই, যেখানে m0টা হচ্ছে রেস্ট মাস বা স্থির ভর, স্থির অবস্থায় ভর বস্তুর, আর সিটা জানো বস্তুর শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সি, আর ভিটা হচ্ছে বস্তুর গতিবেগ। ঠিক আছে, তো এখানে তোমরা ভালোই বুঝতে পারছো যে বস্তুর গতিবেগ যখন বাড়বে তখন বস্তুর ভর বেড়ে যায়। ঠিক আছে, এবং বস্তুর গতিবেগ যখন আলোর গতিবেগের সমতুল্য হয়ে যায়, মানে বুঝতেই পারছো ভিটা যখন এমনিতেই ভিটা অনেক অনেক ছোট সি অপেক্ষা, এমনিতে ভি ভেরি ভেরি গ্রেটার দেন লেস দ্যান সি, কিন্তু ভি যখন অলমোস্ট ইকুয়াল টু সি হয়ে যায়, মানে কোনো বস্তুর গতিবেগ যখন আলোর গতিবেগের প্রায় সমতুল্য হয়ে যায়, তখন কিন্তু বস্তুর ভর কিন্তু প্রচণ্ড বেড়ে যায়। বুঝতে পারলে তো, তো সেইখানে একটা কিন্তু ফল্ট চলে আসছে এই সূত্রের। ঠিক আছে, এবং দু নম্বর ত্রুটি কী দেখা গেল, দু নম্বর ত্রুটি দেখা গেল যে উনি বলেছেন যে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব, দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব পর্যবেক্ষকের গতিবেগের উপর নির্ভরশীল। ঠিক আছে, একজন স্থির পর্যবেক্ষক যদি দেখেন দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে দূরত্ব একরকম হবে, গতিশীল পর্যবেক্ষক যদি দেখেন তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব আলাদা হবে, পাল্টাবে। ঠিক আছে, তো এইটা জানা গেল, তাহলে এটা এক নম্বর ত্রুটি যে বস্তুর ভর গতিবেগের উপর নির্ভরশীল আপেক্ষিকতাবাদ তত্ত্ব থেকে আমরা পাই। তারপর আমরা দু নম্বর ত্রুটি বুঝতে পারলাম যে বস্তুর মধ্যবর্তী দূরত্ব পর্যবেক্ষকের গতিবেগের উপর নির্ভরশীল। তিন নম্বর বলে গেছেন উনি যে দুটি বস্তুর সংযোজক সরলরেখার কাছাকাছি যদি কোনো ভারী বস্তু থাকে তাহলে এদের মধ্যবর্তী দূরত্বটা পাল্টাতেও পারে। ঠিক আছে, এরকম একটা সহজ উদাহরণ দিয়ে বলি যে পৃথিবী আর সূর্য, এদের যে সংযোজককারী সরলরেখা
তার মানে অন্যান্য গ্রহদের যে সংযোজককারী সরলরেখা তার সেখানে যদি সূর্য উপস্থিত থাকে তাহলে বুঝতেই পারছো সূর্য কতটা ভারী এবং তাদের মধ্যবর্তী দূরত্বটা কিন্তু পাল্টায়। মানে দুটি বস্তুর সংযোজক সরলরেখা মধ্যে যদি কোনো ভারী বস্তু যদি উপস্থিত থাকে তাহলে মধ্যবর্তী দূরত্ব পাল্টাতে পারে, ঠিক আছে। আর চার নম্বর হচ্ছে পারমাণবিক দূরত্ব, মানে এক ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার, এই দূরত্বের থেকে ছোট দূরত্বে নিউটনের মহাকর্ষ সূত্র খাটে না। মানে নিউটনের মহাকর্ষ সূত্র প্রযোজ্য হতে হলে বস্তুদ্বয়ের মধ্যে দূরত্ব 1 ন্যানোমিটার বা 10⁻⁹ মিটারের বেশি হওয়া প্রয়োজন। তো এইগুলো সূত্র বের হওয়ার পরে নিউটনের মহাকর্ষ সূত্রকে সর্বজনীন সূত্র বলতে মানে তোমার সূত্র বলা যায় না, এই মানে এই ফল্টগুলো সামনে আসার ফলে। কিন্তু তা সত্ত্বেও জি নিউটনের যে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক তার কিন্তু সার্বজনীনতা কখনোই ক্ষুণ্ণ হয়নি, সে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলেই চিহ্নিত। দেখো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে মহাকর্ষীয় আকর্ষণ, ঠিক আছে। তো বিস্তৃত বস্তু আমরা কাকে বলবো? বিস্তৃত বস্তু আমরা বলবো যে এমন বস্তু যারা অসংখ্য কণার সমন্বয়ে তৈরি, ঠিক আছে। তো এরকম দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল আমাদের কল্পনা করতে হবে। তো এমন বস্তু আমরা কল্পনা করেছি যারা কিন্তু বিস্তৃত বস্তু, মানে বুঝতেই পারছো যারা অসংখ্য ছোট ছোট কণার সমন্বয়ে তৈরি, ঠিক আছে। তো প্রশ্নটা হচ্ছে যে আমরা এদের মধ্যে কেমন করে মহাকর্ষ আকর্ষণ বল আমরা বার করব বা কেমন করে ফর্মুলাটি আমরা কাজে লাগাবো, ঠিক আছে। তো এইখানে আমাদের বিস্তৃত বস্তুর ক্ষেত্রে মহাকর্ষীয় আকর্ষণ বল বার করাটা একটু জটিল এবং সময় সাপেক্ষ, এই জন্য যে এইখানে কিন্তু আমাদের প্রত্যেকটা বস্তুর আলাদা আলাদা করে বলটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। এখানকার প্রত্যেকটা বস্তুর সঙ্গে এই বিস্তৃত বস্তুর প্রত্যেকটা কণার তাদের মধ্যে কিন্তু আকর্ষণ বলটা বের করতে হবে। হ্যাঁ, মানে এই বিস্তৃত বস্তুতে যতগুলো কণা আছে তাদের মধ্যেকার সমস্ত কণা এবং এই বিস্তৃত বস্তুর মধ্যে যতগুলো কণা আছে প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা করে আমাকে নিউটনীয় মহাকর্ষীয় সূত্র কাজে লাগে আমাকে আলাদা আলাদা করে বলটা বার করতে হবে। সেই বলগুলো যদি F1, F2, F3+... হয় তখন তাদের এইগুলো বার করে আমাদের ভেক্টর যোগফল করতে হবে। ভেক্টর বীজগাণিতিক যোগফল করলে তাহলে কিন্তু আমরা টোটাল বলটা পেয়ে যাব বিস্তৃত বস্তুর মধ্যে বল। তাহলে বুঝতেই পারছো ব্যাপারটা কতটা সময় সাপেক্ষ এবং জটিল, বেশ ক্যালকুলেশনটা বেশ জটিল। এই জন্য আমরা কি করি যে বিস্তৃত বস্তুটার সাইজ যতই বড় হোক না কেন তাদের মধ্যে পারস্পরিক দূরত্বটা, তাদের মধ্যে যে দূরত্বের যে ব্যবধানটা সেটা যদি এতটাই বড় হয়, তাদের পারস্পরিক আকারের থেকে দূরত্বটা যদি এতটাই বড় হয় তখন কিন্তু আমরা বিস্তৃত বস্তুটাকে বস্তুবিন্দু হিসাবে আমরা ভাবতে পারি, ঠিক আছে। এবং সেরকম বস্তুবিন্দুর ক্ষেত্রে তাদের সমগ্র ভর আমরা কিন্তু ধরে নিতে পারি তাদের ভার কেন্দ্রে সমগ্র ভরটা সঞ্চিত আছে, ঠিক আছে। আমরা ধরে নিতে পারি তাদের সমগ্র ভরটা তাদের ভর কেন্দ্রে সঞ্চিত আছে, অর্থাৎ আমরা মনে করতে পারি এই গোটা বিস্তৃত বস্তুর জায়গায় আমরা ভাবতে পারি দুটো ভর বিশিষ্ট কণা, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এদের মধ্যে নিউটনীয় মহাকর্ষ সূত্রটা প্রয়োগ করা কিন্তু তাহলে অত্যন্ত সহজ হয়ে দাঁড়ালো, ঠিক আছে। যেমন উদাহরণস্বরূপ তোমাদের বলতে পারি যে পৃথিবী এবং সূর্য এদের আকার যথেষ্টই বড়, হ্যাঁ, কিন্তু এদের মধ্যে ব্যবধানটা এতটাই বড় যে আকারটাকে আমরা তাদের বস্তুবিন্দু বলে ভাবতে পারি এবং আমরা ধরে নিতে পারি যে পৃথিবী এবং সূর্য দুটোরই ভর তাদের ভর কেন্দ্রে সঞ্চিত আছে, ঠিক আছে। এবং তাহলে কিন্তু তাদের মধ্যে আমরা আকর্ষণ বলটা বের করতে পারি, সহজেই আকর্ষণ বল বের করতে পারি। সূর্যের পৃথিবীর ভর যদি m হয়, সূর্যের ভর m, পৃথিবীর ভর যদি ছোটো হাতের m হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল g m m/r² হয়, এটা অত্যন্ত সোজা, তোমরা বুঝতেই পারছো। এখন কিন্তু তাহলে আমাদের বের করতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা তাহলে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। আমরা এবার পড়বো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য
ও মহাকর্ষীয় বিভব দেখো মহাকর্ষীয় ক্ষেত্রপ্রাবল্যটা বিষয়টা কি মহাকর্ষীয় ক্ষেত্রপ্রাবল্য বিষয়টা হচ্ছে খুব সোজা বিষয় ধরলাম আমি এখানে একটা বস্তু রাখলাম তাহলে এখানে বস্তু রাখার ফলে কি হবে সে তার আশেপাশে অন্যান্য বস্তুকে আকর্ষণ করবে এই বস্তুটাকে সে আকর্ষণ করবে কারণ নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী আকর্ষণ করবে কিন্তু এখন প্রশ্নটা হলো যে সে কত দূর পর্যন্ত আকর্ষণটা করবে এর চারিদিকে অজস্র বস্তু আছে এখানে আছে এখানে আছে এখানে 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 সমস্ত জায়গায় এই বস্তুর চারিদিকে অসংখ্য বস্তু আছে তাহলে এ কি সমস্ত বস্তুকে আকর্ষণ করবে মোটেই তা না একটা নির্দিষ্ট রেঞ্জ আছে সেই রেঞ্জের মধ্যে সে আকর্ষণ করবে বিষয়টা কীরকম একটা সোজা উদাহরণ দিয়ে তোমাদের বললে আমরা ছোটোবেলায় কী করতাম ছোটোবেলায় একটা চুম্বক রাখতাম তোমাদের সকলেরই মনে আছে চুম্বকের সামনে একটা লোহা রাখলাম তাহলে কী হবে চুম্বকটা লোহাকে আকর্ষণ করবে সে এখানে আছে আকর্ষণ করলো এখানে সরালাম তখন আকর্ষণ করলো কিন্তু একে যদি আমি 1 কিলোমিটার দূরে রাখি তাহলে কি আকর্ষণ করবে এই চুম্বকটা কি লোহাকে আকর্ষণ করবে মোটেই করবে না তার একটা নির্দিষ্ট সীমানা আছে আকর্ষণ করার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে তো এই রেঞ্জটাই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র ঠিক আছে তো মহাকর্ষীয় ক্ষেত্রের জিনিসটা কি সেটা হচ্ছে যে কোনো বস্তুর চারিদিকে যতটা অঞ্চল জুড়ে তার আকর্ষণী ক্ষমতা বজায় থাকে সেই অঞ্চলটাকে আমরা বলবো মহাকর্ষীয় ক্ষেত্র ঠিক আছে বা এরকম করে বলতে পারি যে অঞ্চলের মধ্যে হ্যাঁ যে অঞ্চলের মধ্যে আমি যদি অন্য কোনো বস্তুকে নিয়ে আসি তাহলে সেই বস্তুটা এই বস্তুর জন্য কোনো আকর্ষণ বল অনুভব করবে সেটাকে আমরা বলবো তার মহাকর্ষীয় ক্ষেত্র ঠিক আছে আচ্ছা এবার তাহলে ধরে নাও এই হচ্ছে তার মহাকর্ষীয় ক্ষেত্র এই বস্তুটার মহাকর্ষীয় ক্ষেত্র হচ্ছে এতটুকু ঠিক আছে ক্ষেত্রপ্রাবল্য বিষয়টাও কিন্তু প্রায় একই রকম এখানে আমাকে একটা মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে এখানে একটা একক ভরের বস্তু রাখতে হবে এটা হচ্ছে m=1 একক ভরের বস্তু রাখতে হবে এই বস্তুটার ভর ধরো ক্যাপিটাল এম ঠিক আছে তাহলে আমি এখানে একটা একক ভরের বস্তুটা রাখলাম তাহলে কি হবে তাহলে এই একক ভরের বস্তুটাকে এই বল বস্তুটি যে বল দ্বারা আকর্ষণ করবে সেটাই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রপ্রাবল্য ঠিক আছে তো নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী আমরা কি জানি f=gmm/r² এদের মধ্যে ব্যবধান যদি r হয় কিন্তু এখানে mটা 1 তার জন্য f=gm/r² ঠিক আছে তো এইটাকে আমরা f বলে ডিনোট করবো না অনেক সময় কনফিউশন হতে পারে অনেক বইয়ে এই এফ বা এটাকে আই দিয়েও ডিনোট করা হয় কিন্তু এটাকে আমরা ছোটো হাতের জি দিয়েই ডিনোট করবো gm/r² এইটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ঠিক আছে এবং তোমরা বুঝতেই পারছো এই জি মানে তোমাদের কনফিউশন হতে পারে তাহলে এই জি আর আমরা যে জানি অভিকর্ষ যে ত্বরণ সেই ছোটো হাতের জি সেটা কি একই একদম সেম দুটোই সেম হ্যাঁ এবং তোমরা পরবর্তীকালে আমরা করাবো সেই জি এর মানগুলো আমরা যদি বসাই তাহলে দেখবে তোমরা যে পরিচিত জি তোমাদের যে জানা যেটার মান 9.8 m/s² সেই মানে কিন্তু তুমি চলে আসছো ঠিক আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রপ্রাবল্য একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে রাখলে কোনো বস্তু তাকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকেই আমরা মহাকর্ষীয় ক্ষেত্রপ্রাবল্য বলবো এর এককটা হচ্ছে এবং এটা অবশ্যই একটা ভেক্টর রাশি কারণ বুঝতেই পারছো যে একটা বল দ্বারা টানছে বেসিক্যালি প্রাবল্য হচ্ছে একটা ফোর্স তো যেহেতু ফোর্স একটা ভেক্টর রাশি তার জন্য প্রাবল্য ভেক্টর রাশি এককটা জি এর এককের মতোই সেটা হচ্ছে cm/s² এসআইতে m/s² ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের জি এর মানটা বেরিয়ে গেলো মহাকর্ষীয় ক্ষেত্রপ্রাবল্য এবার আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে মহাকর্ষীয় বিভব আচ্ছা মহাকর্ষীয় বিভবটা এখানেই করে মহাকর্ষীয় বিভবটা কী বলছে আগে আমি বলে দিই মহাকর্ষীয় বিভবটা বলছে যে আচ্ছা তার আগে আরেকটা কথা বলে দিই এই যে মহাকর্ষীয় ক্ষেত্রটা না সেটা অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত থিওরিটিক্যালি কিন্তু তোমরা বুঝতেই পারছো যে বাস্তবে তা সম্ভব না বাস্তবে একটা নির্দিষ্ট এরিয়া থাকে তারপরে আমরা ক্ষেত্রপ্রাবল্য পাই না ক্ষেত্র পাই না থিওরিটিক্যালি অসীম পর্যন্ত বিস্তৃত হলো বাস্তবে তা হয় না ঠিক আছে আচ্ছা মহাকর্ষীয় বিভব কী বলেছে ডেফিনেশনটা আমি বলে দিচ্ছি আগে তারপর বোঝাচ্ছি মহাকর্ষীয় বিভবটা বলেছে যে অসীম দূরত্ব থেকে একটি একক ভরের কোনো বস্তুকে
মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনতে আমাকে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেইটি হচ্ছে মহাকর্ষীয় বিভব। ঠিক আছে, আমি কি বললাম, অসীম দূরত্ব থেকে ধরো এখানে একটা বস্তু আছে যার ভর হচ্ছে এম, এর চারিদিকে একটা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হয়েছে এবং আমি অসীম দূরত্ব থেকে একটা একক ভরের বস্তুকে আমি নিয়ে আসছি, কোথায় নিয়ে আসছি, এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে নিয়ে আসছি অসীম দূরত্ব থেকে। তাহলে আমাকে যে কৃতকার্যটা করতে হবে ডাব্লু, সেটাকেই আমরা বলবো মহাকর্ষীয় বিভব, মানে ডাব্লু ইজ ইকুয়াল টু ভি হবে। ঠিক আছে, কৃতকার্যটাই বিভব। ঠিক আছে, এবং তোমরা জানো যে অসীম দূরত্বে যেখানে ক্ষেত্র প্রাবল্য নেই বললেই চলে সেখানে আমরা বিভবটাকে জিরো ধরি। তো অসীম দূরত্ব থেকে আমরা একটা একক ভরের কোনো বস্তুকে আমরা নিয়ে আসতে যাচ্ছি, তাহলে যে কৃতকার্য করতে হবে সেটাই বিভব। তোমরা জানো যে কৃতকার্য হচ্ছে একটা স্কেলার রাশি, তাই জন্য মহাকর্ষ বিভবটাও কিন্তু স্কেলার রাশি। ঠিক আছে, এবং তোমাদের একটা জিনিস বলে রাখি যে এই যে বস্তুটাকে আমি নিয়ে আসলাম মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে, নিয়ে আসার পর সেটা কিন্তু বস্তুর মধ্যে জমা থাকবে পোটেন্সিয়াল এনার্জি হিসাবে। ঠিক আছে, ধরো আমি এখানে নিয়ে চলে আসলাম বস্তুটাকে, নিয়ে আসার পর সেই কৃতকার্যটা কোথায় যাবে? আমি তো কৃতকার্যটা করলাম নিয়ে আসার জন্য অসীম দূরত্ব থেকে, নিয়ে আসার পর এই বস্তুটার মধ্যে সেই কৃতকার্যটা জমা থাকবে অ্যাজ এ পোটেন্সিয়াল এনার্জি, তড়িৎ সরি মহাকর্ষীয় স্থিতিশক্তি হিসাবে জমা থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার তোমাকে আমি একটা কথা বলি যে অসীম দূরত্ব থেকে আমি তো নিয়ে আসছি বস্তুটাকে, তাহলে নিয়ে আসার জন্য তো আমাকে একটা কৃতকার্য করতে হয়েছে, সেই কৃতকার্যটা কিন্তু বলের দ্বারা কৃতকার্য অবশ্যই, কারণ মহাকর্ষীয় বল দ্বারা আমাকে এখানে বস্তুটাকে নিয়ে আসতে হয়েছে, আমাকে একটা মহাকর্ষীয় বল কাজ করছে এই বস্তুটার ওপর। হ্যাঁ, এই বস্তুটার দরুন, তাই জন্য সেই মহাকর্ষ বলের দ্বারা আমাকে কৃতকার্য করে বস্তুটাকে অসীম দূরত্ব থেকে নিয়ে আসতে হয়েছে। তো যেহেতু বলের দ্বারা কৃতকার্য ঋণাত্মক, তাই জন্য মহাকর্ষীয় বিভবও কিন্তু আমরা পাবো ঋণাত্মক। ঠিক আছে, মহাকর্ষীয় বিভবটাও আমরা ঋণাত্মক পাবো। তো কীরকম বিষয়টা, বিষয়টা হচ্ছে এরকম, আচ্ছা এগুলো আমি মিটিয়ে দিই। দেখো বাস্তবে তো আমাদের অসীম দূরত্ব থেকে নিয়ে আসা সম্ভব না, বাস্তবে অসীম মানে তো ইনফিনিটি, আমরা নিয়ে আসা ধরো সম্ভব না। তাহলে আমরা কি করব, তাহলে আমরা ধরলাম যে এইটুকু হচ্ছে ডিআর দূরত্ব, ডিআর দূরত্ব থেকে আমি বস্তুটাকে নিয়ে আসছি, এখানে বস্তুটা ছিল, এখান থেকে একক ভরের বস্তুটাকে ডিআর দূরত্ব থেকে নিয়ে আসছি এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমাকে কী পরিমাণ কৃতকার্য করতে হবে, তাহলে কৃতকার্য যেটা করতে হবে সেটা ডিডাব্লু। কেন ডিডাব্লু? কারণ অত্যন্ত ক্ষুদ্র দূরত্বের ব্যবধান থেকে নিয়ে আসছি, দূরত্বটা যেহেতু খুব ছোটো তাই জন্য কৃতকার্যটাও ছোটো হবে ডিডাব্লু। সেটা হচ্ছে প্রযুক্ত বল গুণ সরণ, এফ গুণ ডিআর। তো এখানে এফ মানে তো জি হবে, কারণ আমি এক্ষুনি পড়ালাম যে একক ভরের কোনো বস্তুর ওপর যে বল কাজ করে সেটাই হচ্ছে জি, তাহলে আমরা এফের জায়গায় জি লিখলাম, কারণ এই যে এখানে একক ভর আছে তার উপর যে মহাকর্ষীয় বল কাজ করে সেটাই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তো এখানে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যই কাজ করছে জি ডিআর। তো ডিডাব্লুটাই ডিভি, এক্ষুনি বললাম ওখানে যে কৃতকার্যটাই ভোল্টেজের সঙ্গে সমান হয়। আচ্ছা, তাহলে ভি পাওয়ার জন্য আমাকে একটা ইন্টিগ্রেশন করতে হবে এখানে জি ডিআর, এবং ইন্টিগ্রেশনের লিমিটটা কী হবে, ইনফিনিটি থেকে নিয়ে আসছি আর এ। দেখো বিষয়টা হচ্ছে যে ইনফিনিটাকে তো আমরা অসীম দূরত্বটাকে অসংখ্য ডিআরের সমন্বয় হিসাবে ভাবতে পারি, আমরা ভাবতে পারি যে অসীমে আছে, তাহলে অসীমটাকে আমরা ছোটো ছোটো অসংখ্য ডিআরের সমন্বয় হিসাবে ভাবতে পারি। ঠিক আছে, তাহলে সেই টোটাল, অ্যাকচুয়ালি তো ইন্টিগ্রেশন মানে তো অ্যাকচুয়ালি যোগফল, যোগ নির্ণয় করা। তো আমরা আলাদা আলাদা করে ডিআরের উপর না বের করে আমরা যদি একবারে টোটালটার উপর ইন্টিগ্রেশন করে দিই তাহলে কিন্তু আমি টোটাল পোটেন্সিয়ালটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমাকে ইন্টিগ্রেশনের লিমিটটা হবে ইনফিনিটি থেকে আর, ইনফিনিটি থেকে আমি এই আর এ নিয়ে আসছি, ইনফিনিটি থেকে এই আর এ নিয়ে আসছি, এইটুকু হচ্ছে আর, ইনফিনিটি থেকে আর এ নিয়ে আসছে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ইনফিনিটি তো আর, জি মানে হচ্ছে ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার, এক্ষুনি পড়ালাম জি এম বাই
आर स्क्वायर डी आर ताले एटा होए गेलो माइनस जी एम बाई आर एजे पोटेंशियल राशिमला दाड़ो भि इज इक्वल टू माइनस जी एम बाई आर ठीक है ये एक इम्पोर्टेंट राशिमला तुम्हारा जानो एवं कृतकार्य जेहेतु हे एक स्केलार राशि तर विभवटा हे एक स्केलार राशि ठीक है। अच्छा यार तुम्हें एक जिनिस दी जे तुम्हें जेटा बोलाम जे वस्तुटा के नहीं आसछि वस्तुटा के असीम दूरत थेके नहीं आसछि नहीं आसार पर जेमनी आमी महाकर्षीय क्षेत्रेर मध्य राखब तखन किन्तु वस्तुर मध्य जमा होबे एकटा स्थितिशक्ति ठीक आछे। ताहले एकक भरेर जन्य स्थितिशक्ति हच्छे भि माने आमी जे कृतकार्यटा करलाम सेटाई पोटेंशियल एनार्जि सेखाने जमा होबे ताहले एकक भर आमी निये आसछि एकक भरेर जन्य स्थितिशक्ति हच्छे भि किन्तु जदि आमी एम भर निये आसतम ताहले एम भरेर वस्तुर जन्य स्थितिशक्ति कत हतो एम भरेर वस्तुर स्थितिशक्ति हतो एम भि स्थितिशक्ति कत हतो सेटा हच्छे एम इंटू भि कैपिटल भि एजे भि एटा तो एकक भरेर जन्य स्थितिशक्ति कारण आमी एकक भर के निये आसछि ओखान थेके असीम थेके तो एरकम छोटो हाथेर एम भर जदि निये आसतम ताहले हतो एम इंटू भि ठीक आछे। आरेकटा जिनिस तोमादेर जानिये राखि सेटा हच्छे जदि एम भरेर जन्य एम भरेर वस्तुर स्थितिशक्ति कत है स्थितिशक्ति है जि एम एम बाय आर ठीक है जेखने आरटा हे तर मध्यवर्ती दूरत ओजे जि एम एम बाय आर हाँ जदि एम भर किछु उपस्थित थाके जेखने जेमन एम भर उपस्थित आछे एवं तादेर मध्य व्यवधान हे आर তাহলে ওই ছোটো ভরে ছোটো যে ভরটা নিয়ে এসছি আমি এম ভর তার জন্য স্থিতিশক্তি হচ্ছে মাইনাস জি এম এম বাই আর। তো এই দুটো জিনিস তোমরা একটু নোট করবে আশা করি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো আমরা এখানে এবার একটু নিউমেরিক্যালসে যাচ্ছি এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে অঙ্কটা কীভাবে করতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা বাড়িতে পরের দিন চেষ্টা করবে অবশ্যই পারবে আশা করি। হ্যাঁ অঙ্কটি বলেছে যে পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে যদি ব্যাসার্ধ 1% কমে তবে অভিকর্ষজ ত্বরণের মানের কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি পাবে ঠিক আছে। এই হচ্ছে একটা অঙ্ক তাহলে এই যে অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা তোমাদেরকে এক্ষুনি পড়ালাম জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তো এইখানে তোমরা দেখো অঙ্কটা না করেই বলতে পারবে যে অভিকর্ষজ ত্বরণ বাড়বে না কমবে ঠিক আছে কারণ তোমার ভর এখানে বলেছে অপরিবর্তিত মানে এখানে ভর পৃথিবীর ভর একই আছে ব্যাসার্ধ বলেছে কমে যাচ্ছে ব্যাসার্ধ কমে যাচ্ছে। দেখো ব্যাসার্ধ যদি কমে যায় ভগ্নাংশের তলায় যদি কমে যায় তাহলে অবশ্যই জি এর মান বাড়বে একটা ভগ্নাংশের হর যদি কমে যায় তাহলে ভগ্নাংশের মান বাড়ে তোমরা জানো তাহলে আর যদি কমে যায় তাহলে মোট কথা জি এর মান তো বাড়বে এটুকু জানা গেল তাহলে কতটা বাড়বে তাহলে তার জন্য তোমাদের কী করতে হবে তাহলে তোমরা ফর্মুলাটা এভাবে করো আর ছিল আর কে আরই ধরো আর পরিবর্তিত আর কে ধরো আর মাইনাস 1% কমে গেছে মানে আর বাই 100 মানে 99 আর বাই 100 ঠিক আছে এটাকে তোমরা করবে 0.99 আর ঠিক আছে। এবার তোমরা ফর্মুলায় বসিয়ে দাও ওটাকে জি করো এটাকে জি ড্যাশ করো জি এম বাই আর ড্যাশের স্কোয়ার ঠিক আছে আর ড্যাশের জায়গায় তোমরা এই মানটি বসাবে 0.99 আর তারপরে অনুপাত করবে অনুপাত করে তোমরা জি এর শতকরা পরিবর্তন তোমরা বুঝতে পারবে ঠিক আছে। এটা তোমাদের জন্যই থাকলো আশা করি তোমরা বাড়িতে পারবে একবার চেষ্টা করবে তাহলেই তোমরা পারবে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আজকে আমরা এটুকুই রাখছি পরের দিন আমরা অভিকর্ষ কী অভিকর্ষজ ত্বরণ কী এবং অভিকর্ষজ ত্বরণ কী কী বিষয়ের উপর নির্ভর করে কীভাবে পরিবর্তিত হয় অভিকর্ষজ ত্বরণ সেই বিষয়ে আমরা আলোচনা করব ঠিক আছে। তাহলে আজকের মতো ক্লাস শেষ তোমরা বাড়িতে ভালো করে পড়ো পাঠ্যপুস্তকটা ভালো করে রিডিং পড়ো তাহলেই তোমরা পারবে বারবার রিডিং পড়লেই তোমরা পারবে ঠিক আছে। ধন্যবাদ।